হ্যালো গাইস, কেমন আছো সবাই? আর আমি একটু ইউটিউবে ইরেগুলার হয়ে গেছি, কিন্তু এখন কিছুই করার নেই। মানে সেটা হয়তো তোমরা বলবে কেন হয়েছে। অ্যাকচুয়ালি দাদা অসুস্থ, দাদা হসপিটালাইজড এখন, তো যার জন্য সেখানে এই হসপিটাল বাড়ি করতে করতেই এখন আমি মানে রেগুলার ভিডিও দিতে পারছি না। তো এখন আমরা এখন আছি টাটাতে, এই সেই তো ওখানেই ওর ট্রিটমেন্ট চলছে, এখন একটু ইম্প্রুভ করছে। তো ভাবলাম তোমাদের একটা আপডেট দিই। অনেকেই মানে হয়তো ভাবছো আমি কেন ইউটিউবে ইরেগুলার হয়ে গেলাম। তো যাই হোক, মানে এই পরিস্থিতিটা একটু কাটিয়ে উঠলে আবার আমি মানে রেগুলার ভিডিও দেব। তোমরা ততক্ষণ একটু সাথে থেকো আর দাদার জন্য প্রে করো, যাতে ও ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সবার এটাই মানে চাওয়া, যাতে ভালো হয়ে যায়, আর কিছুই না। তো এখানে এইভাবেই কাটছে আমাদের সময়, সময়টা ভীষণ খারাপ, তবুও মানে সেটা রিকভার করতেই হবে, যার জন্য আমরা মানে সবসময় চেষ্টা করছি। আর তোমরা প্লিজ মানে গডের কাছে প্রে করো, যাতে ও ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। মানে এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি। তো যাই হোক, এখন একটু ইম্প্রুভ করেছে, আর সেই মানে খবরটা পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, মানে আমাদের পেয়ে এটাই, সব কিছু ঠিকঠাক থাক ও ভালো থাক। আর তারপরে তো সবার কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা দেখার পরে প্লিজ কেউ নেগেটিভ কমেন্টটা করবেন না, পজিটিভ থাকুন। আর সবাইকে পজিটিভ থাকতে দিন প্লিজ, মানে নেগেটিভ কমেন্ট করবেন না। আর যদি নেগেটিভ কমেন্ট করার থাকে প্লিজ কমেন্ট করবেন না, কেমন? জাস্ট আমি ইউটিউবে রেগুলার হতে পারছি না, যার জন্য আমি আপডেটের জন্য ভিডিওটা দিলাম আজকে, তাছাড়া আর কিছুই নয়। আমার অনেক ব্লগ পেন্ডিং রয়েছে যেগুলো দেওয়ার আছে, তো সেটা এই মুহূর্তে তো দিতে পারছি না, কারণ আমি হঠাৎ করে কলকাতায় এসেছিলাম, তার মধ্যেই এইরকম একটা ঘটনা ঘটে গেল। তো কাছে আমার ল্যাপটপও নেই, আর তার জন্য তো সময় প্রচুর আছে। আগে এই সিচুয়েশনটাকে একটু আমরা ট্যাকেল করি, দেন একটু রিকভার করতে পারলেই আবার তো তোমাদের সাথে রেগুলার হতেই পারবো। তো যাই হোক, এইটুকু সময় একটু প্লিজ সাথে থেকো আমাদের। একটা কথা বলবো যে কোনো কিছু হলেই কেউ মানে ভয় পেয়ে যাবেন না, সব কিছু ট্রিটমেন্ট হয় এখন, সমস্ত কিছু হয়। তো ট্রিটমেন্ট করাবেন আর পজিটিভ থাকবেন, পজিটিভিটিটা ভীষণ দরকার মানুষের ভালো থাকার জন্য। তো আমার মানে আমার লাইক শেয়ার কিছু চাই না আমার আজকের ভিডিওতে, জাস্ট মানে একটা আপডেট ছিল, আর কিছুই নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদেরকে খুব সাবধানে রাখবেন। আর আমি অবশ্যই আপনাদের সাথে আছি, একটু আমাকে সময় দিন, ততক্ষণ আমার পাশে থাকুন, আমি অবশ্যই রেগুলার হব আবার। এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারলেই আমি আবার রেগুলার হয়ে যাব, আপনাদের সাথে থাকবো, রেগুলার ভিডিও দেব। ওকে।